আপনি চিন্তাও করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে আজকে কতজন কালেমাটা পাঠ করবে। অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিবেন ইনশাআল্লাহ। আসরের নামাজের পর ছোট্ট এই আমলটা করুন, আপনি আপনার নিজের মধ্যে নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ইনশাআল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকুন। ইয়া বাসিতু 10 বার পাঠ করে নিজের হাতের তালুতে ফু দিয়ে মুখমণ্ডলে বুলিয়ে দিন, জীবনে কখনো টাকা পয়সার অভাব হবে না ইনশাআল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে। যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে তার দারিদ্রতা দূর হবে, তার কবর আজাব মাফ হবে সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আপনি চিন্তাও করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে আজকে কত হাজার হাজার মুসলিম ভাই বোন কবরে আজাব থেকে বাঁচার দোয়াটা পাঠ করবে। অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাঠ। এই দোয়াটা 3 বার পাঠ করে যার ছবিতে ফু দিবেন সে আপনার বাধ্য হয়ে যাবে, যত দূরেই থাকুক না কেন আপনার কাছে ছুটে চলে আসবে সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। খাবার শেষ করে ছোট্ট এই দোয়াটা পাঠ করুন, আপনার খাবারে বরকত আসবে, আপনার জীবনে দ্রুত উন্নতি হবে ইনশাআল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে। এ ব্যক্তি তার নিজের পেটের উপর হাত রেখে আল্লাহ তাআলার গুণবাচক নামটি 21 বার পাঠ করবে, তার পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। কোরআনের এই ছোট্ট দোয়াটা সালাম ফিরানোর পর 1 বার পাঠ করুন, আপনার ঘরে শান্তি আসবে, বরকত আসবে এবং আপনার পরিবারে গায়েবি সাহায্য আসবে সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। যে ব্যক্তি 1 বার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। কেউ যদি আপনাকে বারবার পেরেশানি করে, টেনশন দেয়, তাহলে কোরআনের ছোট্ট আয়াতটুক পাঠ করুন ইনশাআল্লাহ, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। কিয়ামতের দিন হিসাব সহজ হওয়ার দোয়া নিজে পাঠ করুন, শেয়ার করে অন্যকে পাঠ করার সুযোগ করে দিন, এতে আপনার অনেক সওয়াব হবে, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে জিকির করলে জীবনের সকল গুনাহ গাছের পাতার মতো ঝরে যায় সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। যে কারো জ্ঞান বুদ্ধি বৃদ্ধির দোয়া সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। দরজালের ফেতনা থেকে বাঁচার দোয়া নিজে শিখবেন, শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন, এটা আপনার অনেক সওয়াব হবে, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ঘুমানোর আগে মন থেকে 1টি বার পাঠ করবেন, 1টা শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই 1বার আলহামদুলিল্লাহ লিখবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। কেউ আমিন না লিখে যাবেন না, হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলে আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিন আমিন। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা, অনিমাল নাসির, আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আপনার সন্তান যদি আপনার অবাধ্য হয়, আপনার কথা না শুনে, তাহলে এই দোয়াটি 7 বার পাঠ করে যে কোনো খাবারে ফু দিয়ে আপনার সন্তানকে খাইয়ে দিবেন ইনশাআল্লাহ, আপনার সন্তান আপনার একান্ত বাধ্য হয়ে যাবে। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। অপমান থেকে বাঁচার দোয়া নিজে শিখবেন, শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। হাশরের মাঠে ক্ষমা লাভের দোয়া নিজে পাঠ করবেন, শেয়ার করে অন্যকে পাঠ করার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। যারা চোখে কম দেখেন তারা আল্লাহ তাআলার গুণবাচক নামটি 7 বার পাঠ করে ডান হাতের তালুতে ফু দিয়ে চোখে বুলিয়ে দিন, এই নিয়মে আমলটা করতে থাকুন, আপনাকে আর চোখে চশমা পড়তে হবে না ইনশাআল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।